এখন সংসেদে ঢং না করে তাড়াতাড়ি তৈরি হও, কর্নেলের বাড়ি যেতে হবে। আবার কর্নেল সাহেব ডাকলো, পটলদা বাচ্চু যাবে না? বাচ্চু চোখ বন্ধ, তো কি হয়েছে? কান তো খোলা আছে। উঠবি নাকি আসবো? না বান্টুলদা, এই তো উঠে পড়েছি। ঠিক আছে ঠিক আছে বান্টুলদা। শোন, তোদের কেন সঙ্গে নিয়ে যাচ্ছি জানিস? কেন বান্টুলদা? ও বুঝেছি, তোমাকে এতটা পথ একা একা যেতে হবে বলে। চুপ কর মাথা মোটা। আমি চাই তোরা কর্নেলকে দেখে ওনার সাহস বীরত্বে নিজেদের উদ্বুদ্ধ করবি, দেশকে ভালোবাসতে শিখবি। ভালোবাসি তো বান্টুলদা, আমরা দেশকে খুব ভালোবাসি। আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল, আমি জানি অক্টোপাসের সাথে লড়াইয়ে বাটুলি হবে আমার সেরা অস্ত্র। এ লড়াইটা তো আমারই লড়াই। আমি রাজি কর্নেল, বলুন কবে কিভাবে যাব? আমার সঙ্গে ওরাও যাবে কিন্তু কর্নেল। আমরা অক্টোপাস? ঠিক আছে, তোমরা কালই বেরিয়ে পড়ো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তবে এবার তোমরা যাবে আকাশ পথে। বাটুলদা যখন আছেই তখন চল না সোজা আমরা মাটিতে না নেমে অক্টোপাসের কোলে গিয়ে নামি। তোর আবার ভয় কিসের? তুই তো হাঙর শিকার করে জগৎ বিখ্যাত হবি বলে ঠিক করেছিস। অক্টোপাস শিকার করব তো বলিনি। ওই দেখ সমুদ্র দেখা যাচ্ছে, এবার আমাদের নামতে হবে। বেশ তো ভালোই ভাসছিলাম বাটুলদা। মা মা, এই সমুদ্রে সেই অক্টোপাসটা আছে। ওই দেখো বাটুলদা। এই তোরা দূরে সরে যা, সরে যা বাচ্চু বিচ্ছু। ভয় পাস না বাচ্চু বিচ্ছু, আমি আছি। এবার তো সুটটা চাই শুধু। আর আমি কেমন অক্টোপাসকে মাথায় করে নিয়ে এসেছি? কেন জানো? এটাকে আমি পোষ মানাবো বলে। দেখলে, একেই বলে খেলার নাম বাবাজি।